আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন এবি পোস্টে আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থ্রেট আমাকে আসছে সরাসরি। আমি যখন আন্দোলনের স্টেটমেন্ট দেই ওই পারপাসে হচ্ছে গিয়ে আমাকে ডিজিএফআই থেকে কল করা হয় যে আমাকে তারা আমার আমার বাসার অ্যাড্রেস চাচ্ছে। যদি আসলেই যদি এই সরকার থেকে যেত না জানি আমার কী হয়ে যেত, আমাকে হয়তো ক্রসফায়ার করে দিত। অবশ্যই অনেক ভালো, আমি অনেক কম বয়সে হচ্ছে মিডিয়াতে কাজ করা শুরু করেছি এবং মানুষ আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড আমি যে এত তাড়াতাড়ি কোনো একটা এরকম প্রোগ্রামে আসতে পারবো বা আমাকে ইনভাইট করা হবে অ্যাজ নিউ কামার অ্যাক্ট্রেস আমার কল্পনার বাইরে ছিল। সো ভালো লাগতেছে অনেক, আই ফিল সো নার্ভাস। ভয় অবশ্যই কাজ করেছে, সেটা হচ্ছে আন্দোলন করার পরে। ব্যাপারটা এমন ছিল যে আমি আন্দোলন করে গিয়েছি বা আমার যে স্টেটমেন্ট ছিল সেটা যখন সব জায়গায় ছড়িয়ে যায় তখন হচ্ছে গিয়ে অনেকে আমাকে ফোন করে বা আমার বাসার অনেকে হচ্ছে গিয়ে আমাকে বলেছে যে তোমার তো কিছু একটা হয়ে যেতে পারে বা তুমি এরকম স্টেটমেন্ট কেন দিয়েছ, তখন একটু একটু ভয় কাজ করেছে। বাট আমার কাছে তখন এটা মনে হয়েছিল যে তারপর আমি প্রতিবাদ করব। দেন আমি আরও দুই তিন দিন আন্দোলনে গিয়েছিলাম। আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন এবি পোস্টে আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থ্রেট আমাকে আসছে সরাসরি, বাট হচ্ছে সেভাবে আসলে থ্রেটটা পাইনি। বাট ডিজিএফআই থেকে আমাকে কল করা হয়েছিল আমার ঠিকানা নেওয়ার জন্য, বাট আমার কাছে না, আমার আমার হচ্ছে গিয়ে বড় ভাই ব্রাদার কাছে। তার কাছে বলা হয়েছিল যে আমার অ্যাড্রেস চায় বা হচ্ছে গিয়ে আমি কোথায় থাকি আমার সেই বাসার অ্যাড্রেস চাচ্ছিলো। আমি যখন আন্দোলনের স্টেটমেন্ট দেই ওই পারপাসে হচ্ছে গিয়ে আমাকে ডিজিএফআই থেকে কল করা হয় যে আমাকে তারা আমার আমার বাসার অ্যাড্রেস চাচ্ছে বা হয়তো বা আমাকে ধরে নিয়ে যাবে, এই জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হয়েছিল। বাট পারে নাই, খুবই ভয়াবহ। আমরা তো আন্দোলনের স্বাধীন হওয়ার পর দেখেছি যে আয়নাঘর কী বা হচ্ছে গিয়ে বিভিন্ন অনেক কিছু চলে আসছে আমাদের সামনে, স্বৈরাচারের যে ব্যাপারগুলো ছিল, তো তখন অনেক ভয় কাজ করেছে যে আমি যদি আসলেই যদি এই সরকার থেকে যেত না জানি আমার কী হয়ে যেত, আমাকে হয়তো ক্রসফায়ার করে দিত, এরকম কিছু একটা হতে পারতো, তখন ভয় পেয়েছি। হ্যাঁ, স্বাধীন হয়ে যাওয়ার পরে যখন সব কিছু সামনে চলে আসছে। বর্তমান ব্যস্ততা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, দেন আমার বিভিন্ন ফিকশন আসতেছে, অনেকের সাথে কাজ করার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে শিডিউল চলতেছে বা হচ্ছে কথাবার্তা হচ্ছে, এগুলো। আমি এখনও খুবই ছোট, তবে যতটুকু পেয়েছি এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা গুণী পরিচালক আছে তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয় তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো। সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে আগের থেকে অনেক বেটার হয়েছে তুফানের পর, যেটা আমরা সবাই হয়তো জানি। তো আই থিঙ্ক এরকম ভালো ভালো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও আসে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো পর্যায়ে যাবে। তখন সবারই এখন মিডিয়া বাংলাদেশ ইন্ডাস্ট্রি হচ্ছে সরি মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সবারই একটা কেমন যেন একটু মুখ ভেঙচি টাইপের একটা রিয়াকশন আসে যে কেন। বাট আমার মনে হয় যে রায়হান রাফি ভাইয়া যেরকমভাবে আমাদের কাজ উপহার দিচ্ছে, এরকম আরও গুণী ডিরেক্টররা যদি আরও গুণী গুণী সিনেমা আমাদেরকে উপহার দেয় তাহলে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে চলে যাবে। পর্দায় সামটাইমস হচ্ছে অবুজ ক্যারেক্টার প্লে করতে হয়, তারপরে হচ্ছে খুব রাগি আবার একটু শয়তানি অনেক কিছু, বাট আমি হচ্ছে নর্মালি একটা চঞ্চল মেয়ে, খুব মিশুক আর হচ্ছে খুব হাসি খুশি।